প্রত্যেককে স্বাগত সঙ্গে রয়েছে স্নেহা চক্রাক্স মন্ত্রীর গুরুত্বপূর্ণ খবরাখবরে। আজ তথা শুক্রবার থেকে যান চালকরা যে ধর্মঘটে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল পরবর্তী সময়ে কিন্তু সেই সিদ্ধান্ত পাল্টে গাড়ি ভাড়া কিন্তু বর্ধিত হারে কিন্তু বাড়ানো হয়েছে। তাতে চালক মহলে কিন্তু খুশির আবহাওয়া বিরাজ করলেও কিন্তু যাত্রীদের মধ্যে কিন্তু একাংশই কিন্তু দুর্ভোগের শিকার, এমনই কিন্তু ক্যামেরা বন্দি যাত্রীদের প্রতিক্রিয়া কি রয়েছে, যাত্রীরা কি বলছেন, যাত্রীরা চক্রাকু সেই খবরে। হ্যাঁ, তার জন্য সরকারের কাছে আমাদের আবেদন থাকার দরকার, দুর্ভোগ হচ্ছে চলতে পারে, আর আমরা তো আশা করতে হবে নাকি, তাই আমার সরকারের কাছে আবেদন যদি ভাড়াটা কমিয়ে যেতে আমরা সবসময় আশা করতে পারি, তাই যে গাড়ি ভাড়া কমুক, একটু ডিজেলের তেল দাম কমুক, আমরা ঘর দুগার দিয়ে আমরা ঘর দুগার নাই, ঘর দুগার ছিলে যে ঘর নষ্ট করছে, আমরা কোনো ঘর পাইছি না, জল টল বল টল দিছি, আমরা গাড়ি ভাড়া তো ওটা সম্ভব না, কিন্তু এটা বাড়াটা উচিত উচিত হয়েছিল সবার পক্ষে, আর পেট্রোল ডিজেলের দাম তো অনেক থেকে গেলে গাড়ি ভাড়াও বাড়তেছে, অল্প যদি পেট্রোল ডিজেলের দামটা কমায় তাহলে গাড়ি ভাড়াটাও কম বাড়বে, এটাই হচ্ছে কথা। কিন্তু সরকারের কাছে কী আবেদন করবে, তার কাছে এটা কম দরকার যে পেট্রোল আর ডিজেলের দামটা একটু কমান দরকার, গাড়িটা একটু লিমিটে আনা দরকার, কিন্তু সবার পক্ষে তো সম্ভব হতেছে না, সবখানে সব সবখানে গাড়ির দামটা বাড়িয়ে গেছে, আর পেট্রোল ডিজেল দামটা সবখানে বাড়িয়ে গেছে, এলাকা গাড়িটা গাড়ি ভাড়াটাও বাড়িয়ে গেছে, সবার নিচে সমস্যা হইতেছে, হাতে হাতে প্রবলেম হইতেছে, এলাকা এটা কমন দরকার সরকারের কাছে, এটাই বলতাম যে গাড়ি ভাড়াটা বা পেট্রোলের দামটা একটু কমা, পেট্রোল দামটা কমালে গাড়ি ভাড়াটা কমবে, ঠিক আছে, মানে যদি গাড়ি ভাড়াটা কম হয় তাহলে যাত্রী চলাচল ভালো হবে, পেট্রোল ডিজেলের দামটা কম, অতিরিক্ত পরিমাণ বাড়ে গেছে পেট্রোল ডিজেলের দাম, পেট্রোল ডিজেলের দাম বাড়ানোর কারণে যাত্রীর সমস্যা হইব, কারণ আমরা এখন বিলো নেওয়া পর্যন্ত 80 টাকা, আর যদি বাড়ানো 140 টাকা তাহলে তো অসুবিধা হয়ে যাবে না, তো এটাই আবেদন যে পেট্রোল ডিজেলের দামটা কমানো হবে। মানে সরকারের কাছে আমার একটাই অনুরোধ আছে যে জনসাধারণের সুবিধার্থে যাতে গাড়ি ভাড়াটা কমানো হয় বা পেট্রোলের ডিজেলের দামটা কমানো হয়, যাতে আমরা আমরা গরিব গাড়ি ঘোড়া চাইতারি না, পয়সা লাগিয়া গাড়ি ডিজেলের দল বাড়াই দিয়েছেন, তবে এটা কমাই দিলে আমার লাগে ভালো হয়। তোমরা কি যাতায়াত করো না গাড়িতে প্রত্যেক সময়? আমি বাবুরে মাস মাসে ছ মাস পর আইয়া করলাম, আমার বাড়ি হইল রাঙামুড়া, গাড়ি ভাড়া তো বাড়াই দিয়েছে আজকের থেকে, আজকের থেকে বাড়া, আজকের থেকে তো বাড়তি, কি কইবা, গাড়ি ভাড়া বাড়তি হলে বাড়তি কমু, ডিজেলের তো না কমাইলে তো গাড়ি গাড়ি ভাড়া বাড়বে, কি তো কাকা এটা তো ঠিক আছে, পেট্রোল তেলের দাম বাড়ছে এটা দিতেই হবে, রাজ্য সরকারের কাছে কি আবেদন করবে, কি করবো আবেদন কিটা করতাম, আমরা তো গরিব মানুষ, গম দিয়েছি আইতে যাইতে লাগে, আমার আবেদন থাকবো যে মানে গাড়ি ভাড়াটা পেট্রোল ডিজেল এগুলির দামটা কমাইলে মানে জনসাধারণের সুবিধা হইব, জনসাধারণের এমনিতেও কাজকর্ম কিছু নাই, মানে ভাড়া টাকাটা কমাইলে সবাই একটু সুবিধা হইব, কিছু দাম বাড়াই গাড়ি ভাড়া কল যে কোনো একটা, আমরা একটা কলগেট কিনলেও ট্যাক্স দেবো লাগে, যে কোনো একটা কোনো আমি ব্যবসার আমরা কলকাতা এরকম করলে আমি গরিব বাঁচবো কি করে, পয়সা উঠলে তো পয়সা উঠতেছে, আমরা গরিবের তো কোনো সুখ সুবিধা আমি দিই না, সুখ সুবিধা দেয় না, এই কি করবা, সাধারণ আমার বাড়ির কত ঘর করে গেছে গা, ও ভূতে বলে দেখা খাই লেছে, এই ছবি টবি তুললাম আমার গরিব দিছে না, আর কি করবা, গরিব তো এমন মত আছে এমন বলবো, বড় লোক বড় লোক আর কি করবি, গাড়ি ভাড়াটা কি কমানো হচ্ছে, হ্যাঁ গাড়ি ভাড়া কমে কি গাড়ি মানুষ সব লোক নেই, মানুষের ব্যবসা বাণিজ্য আছে, একখানে জামুন আছে দরকার আছে, গাড়ি ভাড়া তো কমাই কি পেট্রোলের তেলের দাম সবকিছুই দাম বাড়াই দিছে।
মাইলি তো ভালো হবে সব কিছু তো দাম বাড়া আমরা তো কোথায় যাবো আপনারা যদি কম যে আপনারা সামনাগিরা যদি কম তাহলে কিছু কমাইতে পারি আর আমরা তো পারি না বুঝলেন না আমরা তো সাধারণ মানুষ আমরা ঠিক আছে চলি সব কিছু তো দাম বাড়া কিন্তু আমাদের হাজিরা বাড়ে না কিছু না আমরা তো দিন দুধ কিন্তু জিনিসের দাম তো বাড়ছে আমি কী করবো গাড়ি ভাড়া তো বাড়ছে এবং এটার লাগে একটু রিকোয়েস্ট করুন কেন্দ্রীয় সরকার আছে রাজ্য সরকার আছে ওর কাছে এটুকুই বলতে হবে রাজ্য সরকারের কাছে কি আবেদন করবো সরকারের কাছে আমাদের আবেদন থাকবো সাধারণ জনগণের জন্য সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস ওই যে প্রতিশ্রুতিগুলো এগুলোর তো ধারে কাছে নেই যেটা বলা হয়েছিল তখন যখন 63 টাকা পেট্রোলের অপরিশোধিত তেল ছিল তখন তেলের দাম ছিল 68 টাকা পেট্রোল 68 টাকা বা 70 টাকা আর এখন আর 93 টাকা যখন ছিল আর এখন অপরিশোধিত তেল 63 টাকা আগে ইউপিতে ছিল 93 টাকা তখন 68 থেকে 70 টাকার মধ্যে আমরা পেট্রোল পাইতাম আর এখন পাইতাছি কত 63 টাকা অপরিশোধিত তেল কিন্তু বাড়া চলছে দ্বিগুণ বাড়তি আছে এগুলো আমাদের আছে দিন সবকা সাথ সবকা বিকাশ উন্নয়নের গতি ত্বরান্বিত থাক রাজ্য সরকারের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করব জনগণের জন্য সাধারণ গরিব শ্রেণীর জন্য যাতে ভাড়াটা নিয়ন্ত্রণে আনে এলে চেষ্টা কমা এই আবেদন ভাড়া বাসে তেলের দাম বাসে গাড়ি ভাড়া বাসে আসলে এই গাড়ি আমাদের গাড়ি ভাড়া বাড়লে তো আমাদের একটা সমস্যা আমরা আওয়া যাওয়া করি হঠাৎ করে আর গাড়ি ভাড়া বাড়ি গেল এখন যে ভাড়া গাড়ি ভাড়া বাড়ছে ঠিকই কিন্তু এখন গাড়িগুলোর তো সুস্থ হইব গাড়িগুলা কই যাব গাড়ি বন্ধ করলে আবার ধরো চলতে পারতো না আর আমার আমার খেয়ালে আমার জানা মতো যে যে তেলের দামটা কমে তাহলে গাড়ি ভাড়া কমবে মানুষের ভালো হবে যাতে পেট্রোলের দামটা কমা আর আমরা সাধারণ মানুষের উপকার রাজ্য সরকারের কাছে আবেদন থাকবো যে মানে পেট্রোল ডিজেলের দাম দেওয়া কমাইয়া দিত আর প্যাসেঞ্জার করতে মানে যাতায়াত করতে অসুবিধা না তো ভাড়া দেওয়া মতো সুবিধা নেই তো এটাই আমাদের আবেদন হচ্ছে পেট্রোল ডিজেলের দাম দেওয়া বাড়াই মানে কমাইয়া দেওয়া হোক আর প্যাসেঞ্জার যাতে আসা যাওয়া করতে পারে গাড়ির মালিকের যত সুবিধা হয় এই যে যাতে পেট্রোলের দাম তো কমে ডিজেলের দাম তো কমে আর মানুষ যাতে ভাড়াটা কিছু কম থাকছে মানুষ আপ ডাউন করতে ভালো হবে এই আর কি আর কিটা কম এখন তো আগের তুলনায় গাড়ি ভাড়া অনেক বেশি দিতেছি আমরা অনেক বেশি দিতেছি কারণ যেটা বিঘাতে ধার্য করছে তার থেকে আরও 5-7 টাকা বেশি বর্তমানে 5-7 টাকা বেশি দাম বাড়ছে আর কিছু না সত্যি এখন থেকে তো সবাই টমেটো গাছে করি ডেলি সব সুবিধা দিয়ে করি আর বাড়লে তো বাড়তে কমন আছে তো ভালোই দিল আমার যাতে পেট্রোল ডিজেলের দাম কমে ভাড়াটাও যাতে কমে কারণ ডিজেল পেট্রোলের দাম বাড়লে তো ভাড়া তো বাড়তে হবে নাহলে তো ভাড়া এখনকার মতো সংবাদ এই পর্যন্তই পরবর্তী বিভিন্ন সংবাদ বিভিন্ন গুরুত্বপূর্ণ খবরা খবর দেখতে চোখ রাখুন সোশ্যাল বাংলার পর্দায় নমস্কার।